জলে ডুবে দুই নিষ্পাপ শিশুর সলিল সমাধির মতো মর্মান্তিক ঘটনায় এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির আনিপুর সংলগ্ন হুলাসনগর গ্রামে। মৃত দুই শিশুর নাম ইয়াসমিন সুলতানা ও সুহাদা আক্তার, বয়স যথাক্রমে 9 ও 7 বছর। তারা দুজন সম্পর্কে মামাতুতু ও পিসতুতু বোন। জানা গেছে বিহার ডালা গ্রামের আলে হোসেন উনার স্ত্রীকে চিকিৎসার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করেছিলেন, ফলে 11 বছরের শিশুকন্যাকে রেখে যান হুলাসনগর স্থিত তার মামার ঘরে। কিন্তু বিধি যে বাম এ কথা কি কারো জানা ছিল? বুধবার দুপুরে স্কুল ছুটির পর মামাতুতু বোন সুহাদা বাড়িতে আসার পর ইয়াসমিন ও সুহাদা বাড়ির বড়দের অলক্ষ্যে চলে যায় বাড়ির পেছনে থাকা পুকুরে স্নান করতে। এতে এক সময়ে তারা পুকুরের গভীরে জলে তলিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। দীর্ঘক্ষণ পর পরিবারের লোকজন তাদের উভয়কে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করতে গিয়ে দেখেন পুকুরের জলে ফাঁসছে এক শিশুর পায়ের চপ্পল। এতে তারা পুকুরে নেমে সন্ধান চালাতেই উদ্ধার হয় দুই শিশুর নিথর দেহ। সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় পরিবারে। দেখতে দেখতে ছুটে আসেন আশপাশের মানুষ সহ রাতাবাড়ি থানার পুলিশ। পরে আইনি প্রক্রিয়া হেতু পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে ময়নাতদন্তের পর পরিবারবর্গের হাতে সমঝে দেয়। এই দুই নির্বোধ শিশুর করুণ মৃত্যুর ঘটনায় হুলাসনগর ও বিহার ডালা গ্রাম সহ আশেপাশের এলাকায় মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন। ফোন পাইছি বেচার আর দুইটা সময় দাদা স্কুল থেকে আইসি আর ইয়া গরম লাগছে, মানে টানা গেছে স্নান করার লাগে ইয়ার ইয়া ফুসকরণি ফুসকরণি গেছে ইয়া তো সাঁতার জানে না, ডুবে গেছে গিয়ে আর ছোটোটা মনে হয় পরে বড়োটা ওপরে উঠাইবার লাগে চেষ্টা করছিল, হ্যাঁ গো গেছে গিয়া। তারপরে তার দাদা আইসন মাছ পড়ি ইয়ার ইয়া খুশ করছে গিয়া দেখছেন চপ্পল বাজে ফিরে ও তাই না হাউকি মারছেন মানুষজন দৌড়ে গিয়া দেখছেন ইয়ার ইয়া তারারে নাই দেখা জানা পরে জাল ফেলা ইয়ার ইয়া নিচে থেকে তুলিছেন। দুটা কি তার সম্পর্কে ভাই বোন না? ভাই বোন না, এটা একটার মামার ঘর বই না বোনের মেয়ে বয়স তো 10 বছর আর 8 বছর। দুইটা বাচ্চা স্কুল থেকে আবার পরে বাড়িতে একটু গরম লাগছে আর তারা স্নান করার গেছে তো খেয়াল করছে না, আর জল ফুড়িয়া একটা মেয়ে ডুবি গেছে আর অন্যজন তারে তুলিয়া আনার লাগিয়া হেও ডুবিয়া দুইজন মারা গেছে গিয়া 10-11 বছর দুইটা বাচ্চা হইব, তার লাগিয়া এলাকার শোকের ছায়া নেমে আসছে গিয়া উই চিন্ন। এটা কোন গ্রাম? এটা উল্লাসনগর গ্রাম। ঘটনা 2:30 সময় ও দুইটা দুইটা হইব কি পুলিশ আইছে? পুলিশ আইছে, এটা এখন পোস্ট মর্টম হইব করে খাইল আমরা মনে করো শেষ কিন্তু এটা যেটা খাইল কি হইব আমরা চিনি। পাথারকান্দি থেকে মালিকুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।